আসসালামু আলাইকুম বিয়ার্স স্বাগতম এই চ্যানেল জবস ইনফরমেশন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকের আর একটি নিয়োগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নিয়োগটি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে তো বিয়ার্স পদের নাম পদের সংখ্যা আবেদনের বিষয়বস্তু বিস্তারিত আমি সবই জানিয়ে দিচ্ছি তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় চাকরি শুরু করা যাক ক্রমিকনাঙ্ক এক পদের নাম মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটার বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতায় অভিজ্ঞতা সহ শার্টলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর সহ মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে যথাক্রমে ষাট লিপি ইংরেজি সত্য শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর ইংরেজি তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ কমিক নম্বর দুই কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি যোগ্যতা বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দে গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবার দেখা যাক কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ চাঁদপুর কুমিল্লা পাবনা সিরাজগঞ্জ রংপুর কুড়িগ্রাম যশোর কুষ্টিয়া পটুয়াখালী সুনামগঞ্জ জেলা এখানে যতগুলো জেলা উল্লেখ আছে সেসব জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই তবে এ তিনখানা নিবেশী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবার দেখা যাক আবেদন ফরম পূরণ সংক্রান্ত যারা পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক তারা এম ও আর এম বিডি এই ওয়েবসাইট হইতে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন আবেদনের সময়সীমা নির্ধারণ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় দশ তিন দু হাজার বাইশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় একত্রিশ তিন দুই বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবারে দেখা যাক বাকি অংশ অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্থ তিনশো পিকজেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ পুরস্ত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন রঙিন ছবি সাইজ সর্বোচ্চ একশো কপি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেপি হতে হবে প্রার্থী অনলাইনে আবেদনকৃত অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো যে কোনো কাজে প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে বিয়র্স এখানে দেওয়া আছে এস এম এস প্রেরণে নিউ বলি এখান এস এম এস অবশ্যই এখান থেকে দেখে নেবেন এস এম এস পাঠানোর সময় বাংলা এবং ইংলিশে দেওয়া আছে বয়সীমা উনিশ তিন দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সরি তিরিশ বছর পর্যন্তই জাতীয়তা অবশ্যই বাংলাদেশে হতে হবে এখানে যেগুলো আছে এগুলো লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর যেগুলো দরকার হবে সেগুলো তো আবেদন করার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যা যা প্রয়োজন সেগুলো আমি ইতিমধ্যে জানিয়ে দিছি তো আজ পর্যন্তই পরবর্তী দেখা বন কোনো নিয়োগ নিয়ে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ